এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বদল করা হয়েছে, একজন পরিচালককে বদল করা হয়েছে, একজন পরিচালককে ওএসডি করা হয়েছে, হয়তো সেখানে নতুন কেউ আসবে। এই অদল বদলের মধ্য দিয়ে এই অবস্থার পরিবর্তন হবে কি, আপনি কতটুকু আশা করেন? রাজিকুজ্জামান রতন, বদল হচ্ছে ব্যক্তি, বদল হচ্ছে মুখ, পদ্ধতিটা তো একই থেকে যাচ্ছে। আজকে খুব দুঃখের সঙ্গে একটা কথা বলি যে কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব, তিনি করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। তখন ওই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই এবং মাস্ক কেনাকাটা নিয়ে একটা প্রশ্ন ওঠার কারণে তাকে সেনা দপ্তরে নিয়ে যাওয়া হয়। তিনি যাওয়ার সময় মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা চিঠি লিখে গিয়েছিলেন যে এই যে কেন্দ্রীয় ঔষধাগার, সব গোটা স্বাস্থ্যখাত সিন্ডিকেট বাণিজ্য মুক্ত করবার জন্য তিনি একটা আবেদন জানিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন স্বাস্থ্যখাতে ঠিকাদারদের ইশারায় বদলি পদোন্নতি হয়ে থাকে এবং কেনাকাটাটাও তাদেরই কব্জায়। এই ব্যবস্থার কি খুব একটা পরিবর্তন হয়েছে? শহীদুল্লাহ সাহেব তো চলে গিয়েছেন, তারপর নিশ্চয়ই কেউ না কেউ আছেন, ওই পদ তো খালি নাই। কিন্তু পদ যা খালি নাই, পদ্ধতিটাও চলমান আছে। আমরা সরকারের সদিচ্ছা এবং সরকারের সক্ষমতা কোনোটা নিয়েই প্রশ্ন তুলব না, আমাদের শুধু প্রশ্নটা হচ্ছে সদিচ্ছাটা কখন জেগে ওঠে আর সক্ষমতাটা কতক্ষণ কার্যকর থাকে। আমরা অনেক সময় বলি যে উপরের নির্দেশে হয়, উপরটা কোথায়, কিংবা পর্দার আড়ালে থেকে কে কাজটা করে। অনেক ঘটনা হয়, শাহেদ বলি, সাবরিনা বলি, কিংবা তার আগেও আরো অনেক আমরা দেখেছি, সেই ক্যাসিনো কেলেঙ্কারি থেকে শুরু করে সব, এবং হলমার্ক থেকে শুরু করে, এই পর্দার আড়ালটা খুঁজতে গিয়ে পর্দাকে অনেক সময় নড়তে দেখেছি কিন্তু আড়াল থেকে কাউকে বেরিয়ে আসতে দেখি নাই। ফলে পর্দা নড়ে কিন্তু ভেতর থেকে ওই মানে বিড়ালটা আর বেরিয়ে আসে না। যদি এমপিদেরকে তাদের নিজ উপজেলায়, মন্ত্রীদেরকে নিজ জেলা হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক করা হয়, তাহলেই আমাদের দেশের যে স্বাস্থ্য খাত, দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলোর চিত্র, সেগুলো বদলে যাবে। আপনি কি মনে করেন? আমি যে এলাকার এমপি, যে এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত, সেই এলাকার মানুষের সঙ্গে আমি থাকবো এবং আছি বলে আমি গর্ব করি, তাই না? আমি যখন গর্ব করি ভোটের সময় আর চিকিৎসার সময় আমি চলে যাই দেশের বাইরে, তাহলে কি দাঁড়ায়? মানুষের মধ্যে এই প্রশ্নটা হওয়া উচিত, ভোটের সময় তুমি আমার কাছের লোক কিন্তু তুমি কিন্তু আমার কাছে থাকো না, তুমি কিন্তু আমার আমার মতো করে সবকিছু করো না। এখন এই যে আমরা একটু আগে শুনলাম কয়েকটা কথা যে টাউট, বড় বড় টাউট সব জায়গায় আছে, টাউট যখন বড় হয় তখন দেখতে খুব সুবিধা হয়, সহজে ধরা যায়, আইডেন্টিফাই করা যায়, কিন্তু টাউটটা যে প্রক্রিয়ায় গড়ে ওঠে সেই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে তাহলে এক টাউট যাবে আর একটা টাউট আসবে, একটা টাউট তৈরির প্রতিষ্ঠানগুলো যদি অব্যাহত থাকে। এই জন্য আমরা মনে করি যে একের পর এক, ওই যে ভবনের নাম আসে না, অনেকগুলো ভবন, আবার এখন তো ভুবন বিস্তৃত হয়ে যাচ্ছে, ভবন থেকে মানে ভুবন বিস্তৃত হয়ে এটা এটা একটা পদ্ধতি আছে না, সেই পদ্ধতিটা নিয়ে আমাদের একটু আলোচনা হওয়া উচিত। এবং রাঘব বোয়ালরা যে পুকুরে থাকে অথবা যে বিলে থাকে সেখানে শুধু একটাই রাঘব বোয়াল তো থাকে না, আরো অনেক বোয়াল আছে, আবার এই বোয়ালরা আবার নিশ্চয়ই পোনাও ছাড়ে অথবা সেও কারো পোনা ছিল, তাহলে এগুলোকে একটু দেখতে হবে। এই সিস্টেমের মতো কোথা থেকে বোয়াল এলো এবং বোয়াল কি প্রজন্ম তৈরি করে গেল, এই যে বোয়াল প্রজন্ম আমরা দেখছি, এই জন্য দেখুন আমরা একের পর এক, সেই আমরা যদি এখন শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো শুনি তখনও তিনি আহাজারি করছেন যে আমি পেলাম একটা চোরের খনি, আর এখন দেখি শুধু চোর বললে তো এদেরকে মানে ছোট করা হয়, মানে এরা এত বড় চোর হয়েছে যে এদেরকে চোর বলা যায় না। এই পদ্ধতি বদলের জন্য আপনার পরামর্শ কি? দুটা পরামর্শ আমাদের, একটা হলো যে মানুষের মুখ খুলতে দিতে হবে, মানুষ যখন কথা বলবে তখন এই কথার একটা শক্তি আছে, আর দ্বিতীয়ত হচ্ছে মুখ খোলার সঙ্গে সঙ্গে কানটাও খুলতে হবে, যে আমি মানুষ কথা বলে যাচ্ছে কিন্তু আমি কিছু শুনবো না, তাহলে তো হবে না। মানুষ যে কথাটা বলছে সেটাকে একটু গুরুত্ব দিতে হবে যে আসলে এই কথার মধ্যে কোনো সারবস্তা আছে কিনা। আমাদের এখানে যেমন তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি করা হয় এবং তদন্ত কমিটি কি কাজ করছেন সেটার জন্য আবার আরেকটা তদন্ত কমিটি হয়, এই জন্য অনেকে বলে যে ধামা চাপা দেওয়ার একটা ব্যবস্থার নাম হচ্ছে তদন্ত কমিটি, এবং এই ধামাটা এত বড় যে এর নিচে অনেক কিছু চাপা পড়ে যায়, ফলে এগুলো থেকে যদি মানে দেশকে বাঁচাতে হয় তাহলে মানুষের এই এই কথা বলার, এই যে আমরা এখন কথা বলছি না, অনেকটা আমাদের যা মনে হয় তাই আমরা বলতে পারছি নিজেদের বুদ্ধি বিবেচনা এবং অভিজ্ঞতার ইয়েতে, এই কথাগুলো দেশের মানুষ শুনছে, কিন্তু শোনার পরে মানুষ কি বলে জানেন? আপনারা তো অনেক কথাই বলেন, কোনো কাজ তো হয়।